हे गाइस अस्सलामु अलैकुम वेलकम टू टॉप सिटी कॉर्नर। आपनारा जरा नेटफ्लिक्से फ्रीते मूवी देखते चान तादेर जोन्नो रयेछे दारुण एकटी सुखबर। আপনারা নেটফ্লিক্সের যে কোনো অ্যাকাউন্ট তৈরি করা বাদে, নেটফ্লিক্সের রেজিস্টার্ড ইউজার হওয়া বাদে, উইদাউট অ্যানি সাবস্ক্রিপশন অর্থাৎ বিনামূল্যে একদম ফ্রিতে আপনারা নেটফ্লিক্সের মুভি দেখতে পারবেন। সম্প্রতি নেটফ্লিক্স এই অফারটি দিয়েছে যারা নেটফ্লিক্সের ইউজার না বা যারা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবড ইউজার না তারাও নেটফ্লিক্সের মুভি দেখতে পারবে, শুধুমাত্র নেটফ্লিক্সের ইউজার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। তো আপনারা যারা নেটফ্লিক্সে মুভি দেখতে আগ্রহী তারা আপনাদের ওয়েব ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি যে কোনো আপনাদের ওয়েব ব্রাউজারের ইউআরএল অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে https://netflix.com/bd/watch-free। আপনারা এই ওয়েবসাইটটাতে ঢুকে আপনারা নেটফ্লিক্সের ফ্রি মুভি এনজয় করতে পারবেন। তো আপনাদের জন্য একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই ফ্রি স্কিমে সবচেয়ে যে ওয়ার্ল্ড মোস্ট স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আপনাদের জন্য যে ফ্রি স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে, সেটা নেটফ্লিক্সের সবগুলো এপিসোড বা সবগুলো কন্টেন্টের জন্য প্রযোজ্য হবে না। এক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে নেটফ্লিক্স মাত্র 10টা মুভি ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে। তার মধ্যে একটা রয়েছে স্ট্রেঞ্জার থিং, এই মুভিটা আপনারা ফ্রিতে দেখতে পারবেন। দ্বিতীয় মুভিটা রয়েছে মার্ডার মিস্ট্রি, এই মুভিটা আপনারা ফ্রিতে দেখতে পাবেন। এটা 16+ একটা মুভি, গফিক কমেডিস টাইপের মুভি। এবং তার পরবর্তী যেটা রয়েছে ফ্লেইথ, এই মুভিটা আপনারা ফ্রিতে দেখতে পারবেন। এটা 18 একটা প্লাস মুভি, 18+ মুভি আপনারা আন্ডার 18 আপনাদের না দেখাই ভালো। তারপরে রয়েছে বেবি বস বেবি, খুব সবচেয়ে জনপ্রিয় একটা মুভি। এই মুভিটা আপনি দেখতে পারবেন আপনাদের বাসার ছোট বাচ্চাদের নিয়ে এবং পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি। তার পরবর্তী রয়েছে বার্ড বক্স, এই মুভিটা 18+ মুভি। এই মুভিটা আপনি দেখতে পারেন নেটফ্লিক্সে একদম ফ্রিতে। তারপরে রয়েছে হোয়েন দে সি আস, এই মুভিটা আপনারা দেখতে পারেন নেটফ্লিক্সে একদম ফ্রিতে। লাভ ইজ ব্লাইন্ড মুভিটা দেখতে পারেন। দ্য টু পপস, এই জনপ্রিয় মুভিটা আপনারা দেখতে পারেন নেটফ্লিক্সে সপরিবার নিয়ে। তারপরে রয়েছে আরও অনেকগুলো কন্টেন্ট রয়েছে নেটফ্লিক্সের, গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি। এই 10টা মুভি আপনারা ফ্রিতে দেখতে পারবেন। এই 10টা মুভি ফ্রিতে দেখতে হলে আপনাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার একটা নতুন ট্যাব খুলবেন। ট্যাব খুললে netflix.com/bd/watch-free লিখে যদি আপনি এন্টার দেন তাহলে আপনার নেটফ্লিক্স এরকম একটা সাইট দেখতে পাবেন। এখানে আপনার জয়েন করার দরকার নেই, সাইন ইন করারও কোনো দরকার নেই। আপনি যদি শুধুমাত্র নেটফ্লিক্সে মুভি দেখতে চান আপনি জাস্ট ক্লিক করবেন ওয়াচ নাও। ওয়াচ নাওতে যদি ক্লিক করেন তাহলে আপনার নেটফ্লিক্সের মুভিটি শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি সবচেয়ে হাই রেজুলেশনের নেটফ্লিক্সের মুভি দেখতে পারবেন। দ্য বস বেবি, এখানে আপনার ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আপনি এটা স্কিপ করে নিতে পারেন। স্কিপ করার পরে আপনি আপনার নেটফ্লিক্সের মুভি এনজয় করতে পারেন খুবই সহজে। তো এখন কথা হলো এই 10টা মুভি ব্যতীত আপনারা আরও অনেক মুভি এনজয় করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব ইউজার হতে হবে। আর আপনি যদি ফ্রিতে আরও কিছু দেখতে চান সেটা হলো আপনারা যে কোনো এপিসোডের বা যে কোনো কন্টেন্টের শুধু প্রথম সিকুয়ালটা বা ফার্স্ট পার্টটা দেখতে পারবেন ফ্রিতে। বাদবাকি পার্ট দেখতে হলে আপনাদেরকে অবশ্যই নেটফ্লিক্সকে সাবস্ক্রাইব থাকতে হবে। আর যদি আপনি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন না থাকে তাহলে এই 10টা মুভি আপনি খুবই সহজে এনজয় করতে পারবেন মনের মতো করে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা এতদিনে নেটফ্লিক্সে মুভি দেখার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টের অভাবে বা সাবস্ক্রিপশন কস্টের অভাবে আপনারা নেটফ্লিক্সে কোনো মুভি উপভোগ করতে পারেননি, আশা করি সত্যি এই 10টা মুভি আপনাদের মনে বাসনা পূর্ণ করবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি, এই ফ্রি মুভির কতদিন চলবে বা নেটফ্লিক্সে কতদিন ফ্রি মুভি দেখার অপশন থাকবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ নেটফ্লিক্স এই মুহূর্তে ডিক্লেয়ার করে না এই ফ্রি অপশনটা কতদিন পর্যন্ত থাকবে। তো যে কয়দিনই থাকুক আশা করি আপনারা netflix.com/bd/watch-free এই সাইটে ঢুকে আপনারা নেটফ্লিক্সে ফ্রি মুভি উপভোগ করতে পারবেন যতদিন পর্যন্ত ফ্রি অফার থাকছে ঠিক ততদিন। পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টপ সিটি কর্নার। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।